আসসালামু আলাইকুম। আজ নিউজ থাকছে বিনোদন জগৎ থেকে। অপু বুবলিকে নিয়ে এবার মুখ খুলে যা বললেন শাকিব খান, চলুন জেনে নিই বিস্তারিত নিউজ থেকে। আড়ালের এই সময়টাতে শাকিব খানের সঙ্গে কথা হয়েছে কি না, বুবলি বললেন শাকিব খবর নেওয়ার চেষ্টা করেছে, বেশ কয়েকবার চেষ্টা করেছে। গত 6 জানুয়ারি শোবিজ বিভাগের সময় হলেই খুলবে রহস্যের জট শিরোনামে বুবলির দেওয়া সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনের জবাবে এই অভিনেত্রী এ কথাগুলো বলেন। কিন্তু দীর্ঘ সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনের বিষয়টি তিনি পরিষ্কার করেননি, বলতে গেলে ধোঁয়াশায় রেখে দেন বহুল আলোচিত এ ব্যাপারটি। শাকিব বুবলিকে নিয়ে দর্শকদের যে কৌতূহল, তার কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি সে জবানিতে। এ যেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার শেষ পংক্তি, শেষ হইয়াও হইল না শেষ, এর মতোই অধরা। তার এই জবাবে রেশ ধরে অভিনেতা শাকিব খানের কাছে জানতে চাওয়া হলো, আপনি কি আসলেই বুবলির খবর নেওয়ার চেষ্টা করেছেন, আর কি খবরই বা জানতে চেয়েছেন? এমন প্রশ্নের জবাবে শাকিবের তড়িৎ জবাব, আরে ও তো আমার সহকর্মী, একজন সহকর্মীকে দীর্ঘদিন ধরে কেউ খুঁজে পাচ্ছে না, সহকর্মী হিসেবে তার খবর নেওয়াটা আমার তো একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই খবর নিতেই তাকে ফোন দিয়েছিলাম। পরের প্রশ্ন, তা বুবলি কি বলেছিলেন? শাকিব বললেন, না কোনো কথা হয়নি, ও কল রিসিভ করেনি, হয়তো ব্যস্ত ছিল। শাকিব অপুর পর এবার শাকিব বুবলি অধ্যায়ের সূত্রপাত, আর এই সূত্রপাতের আয়োজক তারাই, কারণ শাকিব অপুর মধুর সংসার ভেঙে যাওয়ার উপাত্ত হিসেবে বুবলির নামই ঘুরে ফিরে বারবার উঠে আসে। শাকিবের সঙ্গে বুবলির প্রেমের গল্পটা শুরুতেই শুনিয়েছিলেন অপু বিশ্বাস। শাকিব অপু গোপনে 2008 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও অপুর কথায় শাকিবের নির্দেশেই তা দীর্ঘদিন তাকে গোপন রাখতে হয়েছিল। 2016 সালের মার্চে হঠাৎ করে অপু চলে যান লোকচক্ষুর অন্তরালে, চলচ্চিত্র বা মিডিয়ার কেউ তাকে খুঁজে পাচ্ছিলেন না। কেটে গেল 14 মাস, অপুর কোনো খবর নেই। অপু আড়াল হওয়ার অনেক আগেই কিন্তু শাকিব অপুর প্রেম আর পরিণয়ের গুঞ্জন আকাশে বাতাসে উড়ে বেরিয়েছে, কিন্তু দুজনেই বারবার তা অস্বীকার করে আসছিলেন। এমনকি অপু আড়ালে চলে যাওয়ার পর মিডিয়ার পক্ষ থেকে শাকিবের কাছে অপুর খবর বারবার জানতে চাওয়া হয়েছিল। প্রতিবারই শাকিব খান বলেছিলেন, অপুর খবর আমি কিভাবে জানবো, নিজেদের প্রেম বিয়ের খবর অস্বীকার করে দুজনে বলেছিলেন সবই গুজব, আমরা দুজন সহকর্মী ও ভালো বন্ধু ছাড়া আর কিছুই নয়। অপু বলেছিলেন অনেক কষ্ট আর ক্ষোভের কথা। অপু তার কষ্টের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বুবলির দিকে আঙুল তুলেছিলেন, বলেছিলেন শাকিব আমাকে বিয়ে করার পর বিয়ের কথা গোপন রাখা সহ সে যা বলেছে আমি তা মেনে নিয়েছি। 2016 সালের মার্চে যখন বুলবুল বিশ্বাসের রাজনীতি ছবির শুটিং করি তখন আমি প্রেগনেন্ট, এই অবস্থাতেও শুটিং করে গেছি, শেষ পর্যন্ত যখন বেবি বাম্প আর গোপন করা যাচ্ছিল না তখনই আড়ালে চলে যাই। অপু বলেছিলেন আমার কষ্টটা ছিল বুবলিকে নিয়ে, আমি লক্ষ্য করলাম শাকিবের সঙ্গে বুবলির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, নানাজন আমাকে বিষয়টি জানিয়ে আসছিল, এ বিষয়ে শাকিবের কাছে জানতে চাইলে সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করত, সে আমাকে বাচ্চা নষ্ট করার কথা বলতো, এতে আমি রাজি না হলে সে আমাকে এড়িয়ে চলতে থাকে। যখন কলকাতার একটি হাসপাতালে 2016 সালের সেপ্টেম্বরে বাচ্চা ডেলিভারির জন্য ভর্তি হই, তখন 27 সেপ্টেম্বর বাচ্চা হওয়ার সময় বা তার আগে ও পরে একবারের জন্য হাসপাতালে আমাকে বা বাচ্চাকে দেখতে আসেনি শাকিব। সে তখন বুবলিকে নিয়ে ব্যস্ত ছিল, বাচ্চাকে নিয়ে যখন দেশে ফিরি তখন সে আমার অনুরোধে আমার বাসায় বাচ্চা দেখতে আসতো, আমি তাকে বিষয়টি সবাইকে জানানোর কথা বললে সে বলতো এখন বিষয়টি সবাই জেনে গেলে আমার ফিল্ম ক্যারিয়ারের ক্ষতি হবে, সময় মতো জানানো যাবে। আমি তার কথা মেনে নিয়ে তাকে জানাই এক সপ্তাহে আমাদের বিয়ে ও বাচ্চার বিষয়টি গোপন রাখতে পারি, আর তা হলো তুমি আর বুবলির সঙ্গে ছবি করতে পারবে না। অপু বলেছিলেন শাকিব আমার শর্ত মেনে নিয়েছিল, সে আমার কথা রাখায় আমিও খুশি হয়েছিলাম, কিন্তু না, এই খুশি বেশি দিন টেকেনি। 2017 সালের 10 এপ্রিল সকাল সকালে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, একটি পত্রিকায় দেখলাম শাকিব বুবলি জুটি বেঁধে রংবাজ শিরোনামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। শাকিব আমাকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙায় আমার রাগ খুব চরমে পৌঁছালো, আমিও সিদ্ধান্ত নিলাম তার কথা রাখা আমার পক্ষে আর সম্ভব নয়। আমি টিভি লাইভে এসে আমাদের প্রেম বিয়ে আর বাচ্চার কথা দেশের মানুষকে জানালাম, অপুর কথা এর পরের ইতিহাস তো সবারই জানা। শাকিব বুবলির দর্শকরা এখন নাকি 2016 সালে অপুর আড়াল হওয়ার সঙ্গে প্রায় 11 মাস ধরে বুবলির উধাও হওয়ার মিল খুঁজে পাচ্ছেন। দর্শকদের প্রশ্ন, তাহলে কি অপুর পথেই হাঁটছেন বুবলি, মানে শাকিব বুবলির প্রেম পরিণয় আর সন্তান জন্মের যে গুঞ্জন বর্তমান সময়ে কান ভারী করে রেখেছে তাই একদিন সত্যি হবে? অপুর মতো বুবলিকেও কি দেখা যাবে শাকিবের বাচ্চা কোলে নিয়ে জনতার দরবারে হাজির হতে?
6 জানুয়ারির সাক্ষাৎকারে বুবলি বলেছেন, আমি দর্শকদের তাদের আগ্রহের জায়গা থেকে ধন্যবাদ ও সম্মান জানাই। তারাও আমার থেকে অনেক কিছু শুনতে চায়, যেটা স্বাভাবিক। এমনকি এসব গুঞ্জন নিয়ে সাংবাদিকরা আমাকে আমার দিক থেকে বিষয়টি খোলাসা করতে বলেছেন, কিন্তু এই জায়গা থেকে বিষয়টা এত বেশি সেন্সিটিভ যে আমি হুট করে কিছু বলতে চাই না। আসলে সব কিছুর একটা প্রপার টাইম আছে, সময় হলে বিষয়গুলো জানাবো, খুলে যাবে রহস্যের জট। আমরা যতই বলি ব্যক্তিগত বিষয়গুলো আমাদের মধ্যে রাখবো, আসলে সেটা হয় না। বুবলির এমন রহস্য ঘেরা ও অসম্পূর্ণ বক্তব্য শুনে সবাই বলছেন ডালমেকুচ কালা হ্যায়। তারা বলছেন বুবলির এই বক্তব্যকে মনে হচ্ছে ট্রেলার। আমরা এখন পুরো ছবিটি দেখার অপেক্ষায় আছি। বুবলির বক্তব্য সাকিবের কাছে তুলে ধরে এর সঙ্গে তার যোগসূত্র খোঁজার চেষ্টা করলে সাকিবের সাপ জবাব, বুবলি কি বলেছে বা বলছে না কিংবা কেন বলছে তা আমি কিভাবে জানবো, ওকেই জিজ্ঞাসা করুন। ও আমার কো আর্টিস্ট আর ভালো বন্ধু ছাড়া আর কিছুই না। আমাদের নিয়ে এসব গুঞ্জনের কোনো মানে হয় না। সাকিব এও বলেন, স্টারডাম বলে একটা কথা আছে, সব দেশে স্টারদের নিয়ে এমন গসিপ হরহাম হরহামেশাই শোনা যায়। এসব গায়ে মাখতে গেলে কাজ কখন করব। আমি এ ব্যাপারে কোনো কথা আর বলতে চাই না। বুবলির সঙ্গে সম্পর্কের কারণে অপুর সঙ্গে তার দাম্পত্য সম্পর্কের ইতি হয়েছে। অপুর এমন অভিযোগের জবাবে সাকিব খান বরাবরই বলে আসছেন, এটি একেবারে ভিত্তিহীন অভিযোগ। আসলে অপুকে বিয়ে করার অল্পদিনের মধ্যেই টের পেলাম সে অন্য এক নায়কের সঙ্গে পরকীয়ে লিপ্ত। 2010 সালে তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলেছিলাম। পত্রপত্রিকায় এ খবর তখন ফলো করে প্রকাশ হয়েছে। পরে সে ক্ষমা চাওয়ায় তাকে নিয়ে আবার সংসার শুরু করি। কিন্তু প্রবাদ আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না। অপুর ক্ষেত্রে তাই হয়েছে। তাদের পরকীয়া যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখনই তার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হই। যা গেছে তা অতীত, এ নিয়ে আর কিছু বলতে চাই না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।